প্রশ্নটা ঠিক এক জায়গায় উঠে আসছে যে এই বৈঠকের ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎ কি সেটা জানবার জন্য অবশ্যই আমাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে 10 দফা দাবি, প্রথমে 5 দফা দাবি এবং এই যে দফায় দফায় দাবিগুলো বেড়ে যাওয়া এবং তারপর কোথাও না কোথাও গিয়ে রাজ্য সরকারের সেই দাবি মানতে ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। সমস্যা হওয়া কিন্তু সব থেকে বড় বিষয় যে দাবিটা সেটা হচ্ছে বিচারের দাবি। প্রায় 72-74 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার, একজনকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কিন্তু যেমনটা অভয়ার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে মূলত এই ধর্ষণের ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে, যদি সেটাই হয় তাহলে বাকিরা কোথায়, বাকি অপরাধীরা তারা এখনো কি এই রকমভাবে খোলা আকাশের নিচে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন এখনো পর্যন্ত তাদের কাজ পর্যন্ত যেতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা, প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে। কিন্তু এরই পাশাপাশি আপনাদেরকে আমরা জানাবো যে এই 10 দফা দাবি কি, যে এই 10 দফা দাবি বারংবার রাজ্য সরকার তারা ভুলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোনে কথা বললেন যখন মুখ্য সচিব অনশন মঞ্চে গেলেন এবং সেখানে গিয়ে কার্যত টেলিফোনে তিনি জানতে চান অনশনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে যে তোমাদের দাবি দাওয়া কি রয়েছে সেটা একবার জানাও। তাহলে এতদিন ধরে তিনি কি জেগে ঘুমিয়েছিলেন? তিনি কি কিচ্ছু জানেন না? তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, অথচ তার কাছে কোনো খবর নেই, এটা কি করে হতে পারে? একেবারে দিগ্ভ্রষ্ট করে দেওয়ার মতন একটা পরিকল্পনা বা চক্রান্তকে এই মুহূর্তে করা হচ্ছে রাজ্যের শাসক দল, তারা কি বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা চালিয়ে চলেছেন এখনো পর্যন্ত, আলোচনা আমরা করব। কিন্তু তার আগে একবার যে 10 দফা দাবির কথা বলা হচ্ছে সেই 10 দফা দাবি আপনাদের সামনে আমরা তুলে ধরি, একেবারে বিগ বলে দেখাই এখানে যে এই 10 দফা দাবিটা ঠিক কি কি রয়েছে। দেখুন, জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি, যেখানে সবার প্রথম দাবিটাই হচ্ছে অভয়ার বিচার। CBI যেই অভয়ার বিচারের তদন্ত এই মুহূর্তে করছে। পাশাপাশি দাবি নাম্বার 2 আপনাদের সামনে রাখি, যেখানে স্বাস্থ্য সচিবের অপসারণ, যেটা এখনো পর্যন্ত বর্তমান যা স্ট্যাটাস রয়েছে এখনো হয়নি এবং মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করেছেন স্বাস্থ্য সচিবকে তিনি সরাতে পারছেন না। 3 নম্বর দাবি, 3 নম্বর দাবি হচ্ছে রেফারেল, অর্থাৎ বর্তমান যা অবস্থা এই মুহূর্তে রয়েছে সিচুয়েশন আপনাদের সামনে রাখি, যেখানে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, অর্থাৎ এটাও যে কমপ্লিট হয়েছে তা নয়, সবে মাত্র হাঁটতে শিখেছে। এরপর দাবি হচ্ছে 4, যেখানে ডিজিটাল বেড সংখ্যা, যে দাবিটা চিকিৎসকেরা 10 দফা দাবির মধ্যে রেখেছেন। সেই 4 নম্বর দাবির বর্তমান পরিস্থিতি কি, পাইলট প্রজেক্ট শুরু, অর্থাৎ সবটাই ওই রানওয়েতে রয়েছে, মানে এখনো পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না। পাশাপাশি দেখাই 5 নম্বর দাবি, যেখানে টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং একই সঙ্গে CCTV যে ব্যবস্থার কথা বলা হয় এই দাবিটা তোলা হয়, সেখানে বর্তমান পরিস্থিতি সবে মাত্র কাজ শুরু হয়েছে, যে শুরুতেই বললাম সবে মাত্র এক পা দুপা করে হাঁটতে শিখেছে। এরপর 6 নম্বর দাবি, যেখানে হাসপাতালে নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠে আসছে, সেখানে বর্তমান পরিস্থিতি কি, এটারও কাজ এখন চলছে। 7 নম্বর দাবি হচ্ছে শূন্য পদের নিয়োগ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বিভিন্ন গ্রামগঞ্জে আমরা ছবি দেখেছি হাসপাতালে যখন মুমূর্ষু রোগীরা যান ঠিক সেই সময় তাদেরকে সঠিক পরিষেবা সেখানে দেওয়ার সম্ভব হয় না, হয় সেখানে চিকিৎসক নেই নয়তো পরিকাঠামো নেই, যে কারণের জন্য তাদেরকে স্থানান্তর করা হয় বা যেভাবে তাদেরকে অন্যত্র পাঠানো হয় সেটা নিয়ে বারংবার কিন্তু রোগীরা তারা প্রশ্ন তুলেছেন, রোগীর পরিজনেরা প্রশ্ন তুলেছেন, এমনকি অনেক সময় মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। এবং শূন্য পদে নিয়োগ, যা বর্তমান অবস্থা এখনো পর্যন্ত হয়নি। দাবি 8, যেখানে ফ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এমনটাই দাবি রয়েছে, কিন্তু কমিটি গঠন, বর্তমান অবস্থা যা রয়েছে সেখানে কমিটি গঠন। এবং তার পাশাপাশি 9 নম্বর যে দাবি, অর্থাৎ 10টা দাবির মধ্যে 8টা দাবি আপনাদেরকে দেখালাম, 9 নম্বর যে দাবি তা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, বর্তমান অবস্থা যা ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কিন্তু এই প্রেক্ষাপট আপনাদেরকে জানাই, এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে চিকিৎসকেরা নাকি শুধুমাত্র এই নির্বাচনের জন্য তারা অবস্থান করছেন, তারা অনশন করছেন, কিন্তু না, তারা শুধুমাত্র এই নির্বাচনের জন্য অবস্থান বা অনশন করছেন না, তা তারা স্পষ্ট করেছেন, নির্বাচনটা তারা চান। কিন্তু মুখ্যমন্ত্রী এখানেও বলেছিলেন যে 3-4 মাস সময় লাগছে, তারপর এই নির্বাচন করা সম্ভব হয়তো হবে। এরপর 10 নম্বর দাবি, যেখানে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং নিয়োগে দুর্নীতি তদন্ত, বর্তমান অবস্থা এখনো পর্যন্ত তা হয়নি। আর এই নিয়ে আমরা আলোচনা ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আমি পরিচয় পর্ব সারব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আলোচনা, এবং পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক এই মুহূর্তে কৌশিক লাহিড়ি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকেও স্বাগত জানাই আমাদের এই আলোচনায়। এবং সব থেকে বড় বিষয় আমি একটু সুবর্ণবাবুকে দিয়েই আজ শুরু করতে চাইবো, তার কারণ প্রত্যেকেই আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে এবং সেখানে কোথাও গিয়ে আমরা দেখলাম শর্ত বনাম শর্ত, রাজ্যের তরফ থেকে যে শর্ত সামনে আসে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকেরা তারাও একটি শর্ত রেখেছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে আজ বিকেলের পর কোনো সদর্থক ভূমিকা বা কোনো সদর্থক উত্তর পাওয়া যাবে? না, দেখুন, জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছিলেন 10 দফা দাবি,
তার মধ্যে প্রথম দফা যেটা অভয়ের বিচার চাই, এটা রাজ্য সরকারেরই হাতে ছিল প্রথম পাঁচ দিন। রাজ্য সরকার ব্যর্থ হয়েছে, তাদের পুলিশ ব্যর্থ হয়েছে, এটা হাইকোর্ট বলে দিয়েছে, আমরা বলছি না। ফলে একটা চলে গেল, রইল বাকি নয়। এই নটার মধ্যে ছটা দাবি ব্যাপারে সুপ্রিম কোর্ট নানাভাবে ডাইরেক্টিভ দিয়ে দিয়েছে ইতিমধ্যে। ফলে এই ছটা সিসিটিভি লাগাতে হবে, সিভিক ভলান্টিয়ার দেওয়া যাবে না, রেগুলার পুলিশ দিতে হবে, রেস্ট্রুপ করতে হবে, এইসব। ফলে এইসবগুলো কেন করছেন, কেন করছে না, সরকাররা জুনিয়র ডাক্তারদের যদি উত্তর নাও দেন, সুপ্রিম কোর্টে গিয়ে উত্তর দিতে হবে। ফলে এই ছটা দাবি নিয়েও এখন বেশি কিছু আলোচনা করে না। তাহলে পড়ে রইল তিনটে মূল দাবি। একটা কি, স্বাস্থ্য সচিবকে সরাতে হবে। কেন সরাতে হবে না, এই স্বাস্থ্য সচিবের আমলে সবচেয়ে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। সে বেআইনি মানে জাল ওষুধের কারবার বলুন, মৃতদেহ নিয়ে যে ব্যবসা সেটা বলুন, মেডিকেল বর্জ্য নিয়ে যে ব্যবসা সেটা বলুন, ওই কাউকে পোস্ট গ্রাজুয়েশন পাইয়ে দেওয়া ওই ডাক্তার অভিক দে, যাকে হচ্ছে যে যে তথ্য প্রমাণ লোকপাঠ করার অন্যতম পান্ডা, তোলাবাজির অন্যতম পান্ডা, তাকে এমএস এ ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে নানা রকম মানে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ঘাপলা পুরোটাই হচ্ছে যে এই স্বাস্থ্য সচিবের আমলে হয়েছে। এবং স্বাস্থ্য সচিব নিজেও এড়াতে অপরাধ এড়াতে পারেন না। তাহলে তো সুবর্ণবাবু, যে স্বাস্থ্য সচিবের অপসারণ চাইছেন আপনারা, সেই স্বাস্থ্য সচিবকে সরানো যাবে না? মুখ্যমন্ত্রী যে গতদিন মুখ্যসচিব তিনি এসেছিলেন অনুসরণ মঞ্চে, সেখানেও কার্যত স্পষ্ট বার্তা দিয়েছেন টেলিফোনে, এটাও তিনি বলেছেন যে এটা রাখা সম্ভব নয়। তাহলে একটা দাবি তার মধ্যে থেকে কাট হলো, আরো দুটো রইল। সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাথা থেকে সরাতে হবে এই সুদীপ্ত রায়কে, আর হচ্ছে যে মেডিকেল কাউন্সিলটাকে ভেঙে ফেলতে হবে। কারণ এই দুটো জায়গাতেই মাথাতে বসিয়ে রাখা হচ্ছে চূড়ান্ত দুর্নীতিগ্রস্তদের। এক হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে করা দামে চাকরি বিক্রি হয়, যোগ্যরা চাকরি পায় না, অযোগ্যদের বিক্রি হয় চাকরি। আর যেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে, সেখানে তো কত রকমের দুর্নীতি হয়, সে এক কথায় এই বলে অনেকটা সময় লাগবে বলে একটু বারবার বলেছি, আপনারা জানেন কিরকম দুর্নীতি হয়। আর শেষ যে দাবি সেটা হচ্ছে মেডিকেল কলেজগুলোতে ক্যাম্পাসে নির্বাচিত ছাত্র সংসদ করতে হবে, যাতে এই তৃণমূল ছাত্র পরিষদের যে তোলাবাজ নেতারা আশিস পাণ্ডের মতো, অভিজ্ঞের মতো, তারা যাতে হতে যে যে পয়সা দিয়ে পাশ ফেলে ব্যবস্থা চালু থেকে শুরু করে নানা রকম ব্যবস্থাগুলো না করতে পারে নির্বাচিত ছাত্র সংসদ। এখন সরকার এই তিনটে মানতে চাইছে না, এই তিনটে মানতে চাইছেন না মানে কি, দুর্নীতির অধিকারকে সরকার নিশ্চিত করতে চাইছে, মানে সেটাকে যাতে কোনোভাবে ব্যাহত না হয়। না, আজকের বৈঠকে যদি এই তিনটে না মানা হয়, তাহলে পরে কি সেই একই রাস্তাতেই হাঁটবেন জুনিয়র চিকিৎসকরা যারা প্রতিবাদ করছেন, নাকি কোনো রকম ভাবে তারা জুনিয়র চিকিৎসকরা কোন পথে হাঁটবেন, তাদের সংগঠন সাংগঠনিক সিদ্ধান্ত তারাই জানিয়ে দেবে। আমরা সিনিয়র চিকিৎসকরা যেটা বলতে পারি যে হচ্ছে, যদি এই তিনটে পথে না হাঁটেন, তাহলে আগামী কাল থেকে সাধারণ মানুষ পরীক্ষা নেবেন সরকারি, যে হচ্ছে 10 কোটি মানুষের চিকিৎসা পরিষেবা সরকারের অগ্রাধিকার, নাকি 4-5-7 লোকের চুরি করবার অধিকার নিশ্চিত করাটা হচ্ছে সরকারের অগ্রাধিকার। সরকারের কাছে কোনটা অগ্রাধিকার, সরকারের কালকে অগ্নি পরীক্ষা, কাল থেকে সাধারণ মানুষ পরীক্ষা নেবে, তাদের চিকিৎসা পরিষেবাটা অটুট রাখাটাও অগ্রাধিকার, নাকি হচ্ছে যে এই কজনের চুরি করার অধিকারটা অটুট রাখাটা সরকারের অগ্রাধিকার। বেশ, আমি একটু কৌশিক বাবুর কাছে আসবো এখান থেকে। এই সুবর্ণবাবু যেমনটা বলেন যে এটা একটা বড় ডিজিজ বা একটা ছোঁয়াচে রোগ, সংক্রামক রোগ বললেও হয়তো খুব একটা ভুল হবে না, যেই রোগ থেকে মুক্তি মানুষ পেতে পারেন আজ রাতের পর, মনে হয় আজকের এই বৈঠক থেকে সেরকম কোনো কিছু উঠে আসবে? কৌশিক বাবু, আপনার মনে হয় সাউন্ডটা মিউট করা রয়েছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, আমরা হিলার, আমরা মানুষের সবসময় ভালো চাই, আমরা রাজনৈতিক নই, আমরা চাইবো যে সবসময় এটা থেকে একটা সদর্থক জিনিস উঠে আসুক। কিন্তু ডক্টর সুবর্ণ গোস্বামী যেটা বলছিলেন তার সূত্র ধরেই বলি যে দেখো, আমাদের রাজ্যে যেমন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমরা যে কথাটা বলা হয়, ঠিক সেরকমও এখানে 10টা ডিমান্ড না, ডিমান্ড কিন্তু বেসিক্যালি একটা। সেই ডিমান্ডটা হচ্ছে অভয়ার এই যে মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু ঘটে গেছে, তার ন্যায় বিচারটা, এবং ন্যায় বিচার করতে গেলে বাকিগুলো আসছে।